মাশাআল্লাহ সবাই উপস্থিত মেয়েদেরকে ভয় পাই অনেক আছেন বহুদিন পরে যাওয়ার জন্য তো আমরা বাইরে ছিলাম, তো ভাবলাম ভাবি ফোন দিচ্ছে, খুঁকে পড়ে আসতেছে, আমরাও যাই। হঠাৎ প্ল্যানেই আমাদের আড্ডাগুলো হয়, আর শীতের দিনে আসলে সবাই দেখা যায় একসাথে একটু গল্প আড্ডা করে, চা কফি একসাথে বসে খাওয়ার মানে মজাটাই অন্যরকম। এক রুমের মধ্যে এক বিছানার উপরে সবাই বসে আমরা আড্ডা করতে থাকি, আর বাচ্চারা এক রুমের মধ্যে থাকে। আসলে ফ্যামিলি থাকলে যে কত বড় ব্লেসিং, এটা শুধুমাত্র বিদেশে যাদের ফ্যামিলি আছে শুধু তারাই বুঝবে, নয়তো একদমই সময় কাটে না, এত খারাপ লাগে। আর স্পেশালি উইন্টার আসলে বিদেশে আরও বেশি খারাপ লাগে। নুহাশা চলে আসতেছে, কারণ তার আবার জব আছে, সেখান থেকে রেডি হয়ে তারপরে যাবে, একটু আড্ডা দিয়ে তারপরে আফানের সাথে খেলবে। চলে আসছে, আজকে দেখি সবাই গ্রেট, তুমি শুভ হ্যাপি। ঈশাল ঈশাল রে মাশাল্লাহ, এখন একটু একটু হাতে লাগে। ঈশালের খালামনি আছে তো, ঈশালকে করে দে। ঈশালের মাথায় প্রথম দিন কাটার পরে যে ময়লাগুলো ছিল ওগুলো কি চলে গেছে, তো মানে কিভাবে শাওয়ার করে একটু টাওয়াল দিয়ে একটু মরে দে, হ্যাপি শ্যাম্পু দিয়ে, তাই না? ওর এখানে চুল উঠতেছে, এই যে এটা তো মনে হয় উঠছিল না। যুথি তোমাদেরকে কিন্তু দাওয়াত দিয়ে আনা হয়েছে। খাবার রেডি, মাশাআল্লাহ সবাই উপস্থিত, করো করো সমস্যা নেই। ওকে সবার প্লেটে দিও না, আমার চুল ছিটতেছে পিছন থেকে একজন। আলিজা চুনলেন তো, দেখো আমারে কেমনে মারে, দেখো দেখো সবাই দেখো 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 আমাকে কেমনে মারে, দেখো দেখো আমাকে মারে, আমাকে মারে, আমাকে মারে, বাঁচাও, দেখো দেখো বলতেছে কিনা দাঁড়াবে না, সব মেয়েদের সাথে মেয়েদেরকে ভয় পাই। খুকে ওর বান্ধবী আসছে, অনেক মাস পরে দেখা হয়েছে, দেখতে আসছে। আমার মার গন্ধ ছাড়া সে ঘুমায় না। আমার মেয়ে ভালো, সবার গন্ধে ঘুমায়, মামুন পাই গেল। আজকে সবাই গ্রিন গ্রিন গ্রিন, আজকে সবাই মিলে গেছে, একটু একটু গ্রিন। আবার নো আসে যে গেছে বসে আছে, আপনাদেরকে পাওয়া আসলে সৌভাগ্য। যে সেটা বলতেছিলাম যে ডোরান কোড
ওই বাসাটা আসলে ওই না ওই বাসা দিয়ে তারপরে তোমার ইস্টমিটের বাসা এগুলাতে আসলে তারপর হচ্ছে গিয়ে অনেক ভালো গেছে আর এখন সবার দিন দিন ব্যস্ততা টু মাচ বেড়ে গেছে মানে এখন আর দেখাই হয় না আমি তো ধরো রিসেন্টলি আমার অনেক প্রেসার দিয়ে গেছে অনেক আমার কাছে মানে বেশি মজা লাগে প্যাটিস জ্যোতির হাতের খালি যে বলো টাটা বাই বাই।